আচ্ছা, তাহলে আজকে আমরা করব হচ্ছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছো কিনা একটুখানি বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা করব হচ্ছে ফোটো ভোল্টাইক কনভার্সন বা সোলার সেল। এই পার্টটাও আমার সোলার এনার্জি হারভেস্টিং এর মধ্যে পড়ছে, এই পার্টটাও আমার সোলার এনার্জি হারভেস্টিং এর মধ্যে পড়ছে, যে চ্যাপ্টারটা চলছিল এতক্ষণ আমরা সোলার এনার্জি হারভেস্টিং। এই এতদিন আমরা নর্মাল ভাবে দেখলাম যে কিভাবে হিটিং এর জন্য থার্মাল ফোটো থার্মাল কনভার্সন দেখলাম, যে কিভাবে আমরা সোলার এনার্জি দিয়ে কোনো কিছু হিটিং এফেক্ট ক্রিয়েট করতে পারি, জল গরম করতে পারি বা কিছু ওই টাইপের পার্টিকুলারলি জিনিস আমরা করতে পারি। এখন আমরা দেখব ফোটো ভোল্টাইক কনভার্সন, মানে কিভাবে সোলার এনার্জি ইউজ করে আমরা ডাইরেক্ট কারেন্ট তৈরি করতে পারি, আর এইটা করা যায় পার্টিকুলারলি কি ইউজ করে, সোলার সেল দিয়ে। সোলার সেলগুলো বেসিক্যালি কি, সোলার সেলগুলো বেসিক্যালি অন্য কিছু না, সেমিকন্ডাক্টর ডায়োড। সোলার সেলগুলো বেসিক্যালি হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। তো কিভাবে কাজ করে সোলার সেলসগুলো, তো সেটার জন্য আমাদের, তোমরা হয়তো একটু আধটু পড়েওছো সেমিকন্ডাক্টর ডায়োডের ব্যাপারে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি রয়েছে, এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডায়োড, পি সাইড আর এন সাইড। আচ্ছা, পি সাইডে কি কি থাকে আর এন সাইডে কি কি থাকে সেটা একটুখানি বলে দিই। পি সাইডকে আমরা বলি, পি সাইড বলি কারণ পি সাইডে আমার হোলস থাকে, এইগুলো হচ্ছে হোলস। পি সাইডে আমার হোলস থাকে, হোলসগুলো হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার, হোলসগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ইন পি সাইড। আর তাই জন্য নাম হচ্ছে পি, হোলস গুলো হচ্ছে পজিটিভলি চার্জ। আর এন সাইডে আমার কি থাকে, এন সাইডে থাকে আমার ইলেকট্রন, এন সাইডে থাকে আমার ইলেকট্রনস, এইগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ইলেকট্রনস যারা মেজরিটি ইন এন সাইড, মেজরিটি ইন এন সাইড। এই কারণেই নামটা পি আর এন পড়েছে, পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ, মোবাইল ক্যারিয়ার যেগুলো, আর এই হোলস আর ইলেকট্রন যেগুলো রয়েছে। কিন্তু তা বলে এই নয় যে পি সাইডে কোনো ইলেকট্রন থাকবে না, পি সাইডেও কিছু ইলেকট্রন থাকতে পারে, সেইগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার্স বলবো আমরা, ইলেকট্রনস আছে তারা হচ্ছে মাইনরিটি ইন পি সাইড, মাইনরিটি ইন পি সাইড। আর অন্যদিকে আমার এন সাইডেও কিছু পরিমাণ হোলস থাকতে পারে, সেগুলোকে আমরা বলবো মাইনরিটি ইন এন সাইড, কিছু পরিমাণ হোলস আমার এখানেও থাকতে পারে, সেটা হচ্ছে মাইনরিটি ইন হেল সাইড, ইন এন সাইড, এটা হচ্ছে হোলস। ঠিক আছে, ইন এন সাইড। তো এরকম কেস হতে পারে, এইটা হচ্ছে আমার নর্মাল পিএন ডায়োড। আচ্ছা, এইখানটায় তোমরা যদি দেখো এই প্লাস মাইনাস গুলো কি বলতো, এই প্লাস মাইনাস গুলো আমরা কি বলছি, তোমরা দেখো পি সাইডে কিছু বড় বড় মাইনাস চিহ্ন রয়েছে, কিছু বড় বড় মাইনাস চিহ্ন রয়েছে, এইগুলো কি অ্যাকচুয়ালি, আর এন সাইডে একই রকম ভাবে কিছু বড় বড় প্লাস চিহ্ন রয়েছে। এবার আমরা তো জানি যে এন সাইডটা আমার নেগেটিভ, এন সাইডে ইলেকট্রনস রয়েছে, তাহলে এই প্লাস সাইন গুলো আমরা কেন দিচ্ছি, এইগুলো কি রিপ্রেজেন্ট করে, এইগুলো কি রিপ্রেজেন্ট করে, একদম কেসটা হচ্ছে কি বলে দিচ্ছি, এন, এই যে নেগেটিভ গুলো আছে এইগুলো হচ্ছে আমার, এরা আমাকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে বলে এদেরকে আমরা বলবো অ্যাকসেপ্টার আয়ন্স, অ্যাকসেপ্টার আয়ন্স, যারা নিজেরা নেগেটিভ। এরা কেন নেগেটিভ হচ্ছে, কারণ এরা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তার ফলেই হোলস তৈরি হচ্ছে। আর এখানটায় যে প্লাস গুলো রয়েছে তারা হচ্ছে ডোনার আয়ন্স, এখানে যে প্লাস সাইন গুলো রয়েছে তারা হচ্ছে সব ডোনার আয়ন্স, তারা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তার ফলেই এন সাইডে আমার ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে ডোনার আয়ন্স। আর এই ডোনার আয়ন্স নিজেরা পজিটিভ, এরা ইলেকট্রন দান করছে, তাই জন্য আমার এই সাইডে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের এই এই অঞ্চলটা তোমরা যদি দেখো, এই অঞ্চলটাকে একটা নাম আছে, যেই অঞ্চলে তুমি কোনো ইলেকট্রন বা হোল পাবে না। নর্মালি তুমি যদি দেখো তাহলে আমার এই পায়ে সাইডে প্রচুর পরিমাণ ইলেকট্রনস রয়েছে, আর এই সাইডে আমার প্রচুর পরিমাণ হোলস রয়েছে, কিন্তু একটা রিজন আছে যে রিজনে কোনো ইলেকট্রন আর হোলস নেই, এই রিজনটাকে বলা হয় ডিপ্লিশন রিজন, এই রিজনটাকে বলা হয় ডিপ্লিশন রিজন।
ডিপ্লিশন রিজনে কোনো হোলস বা রিজন হবে, সরি, ডিপ্লিশন রিজনে কোনো হোলস বা ইলেকট্রনস থাকে না। আর এই ডিপ, কারণ কি, যখনই তুমি এন সাইড আর পি সাইডকে কম্বাইন করছো, একটা এই এনপিএন ডায়োড কিভাবে তৈরি হয়, তৈরি হয় একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন সাইড এন টাইপ সেমিকন্ডাক্টরকে যখন তুমি কানেক্ট করো তখন এইটা তৈরি হয়। তখন হয় কি, এটা হচ্ছে জাংশন, এই মাঝখানের লাইনটা যেটা আমি এঁকেছি এটা হচ্ছে আমার জাংশনটা, এটাকে আমি বলবো জাংশন, পিআরএন এর জাংশন, তাই জন্য এটাকে জাংশন ডায়োডও বলে। জাংশন পয়েন্টটাই হচ্ছে কি, জাংশন পয়েন্টের কাছে যতগুলো হোলস আর ইলেকট্রনস রয়েছে তারা একে অপরের সাথে কম্বাইন করে থাকে। এবার এই যে কম্বিনেশনটা হলো, এই কম্বিনেশনের ফলে কি হবে বলতো, এ দেখো ইলেকট্রন আর হোলগুলোই একমাত্র মুভ করতে পারে, খেয়াল রাখবে ইলেকট্রনস আর হোলস হচ্ছে মোবাইল ক্যারিয়ার, একটা কথা এখানে বলে রাখছি যে ইলেকট্রনস আর হোলস আর অনলি মোবাইল, ইলেকট্রনস আর হোলস, ইলেকট্রনস অ্যান্ড হোলস এরা হচ্ছে আর মোবাইল ক্যারিয়ার, মানে এরা মুভমেন্ট করতে পারে। আর যে আয়নস গুলো রয়েছে, যেগুলো হচ্ছে অ্যাকসেপ্টার অ্যাকসেপ্টার আর ডোনার, এরা কিন্তু ফিক্সড, এরা আর ফিক্সড আর ফিক্সড চার্জেস। এবার কি হচ্ছে, ডিউরিং ফরমেশন অফ দ্য জাংশন, ফরমেশন অফ দ্য জাংশন, যখন জাংশনটা আমি ফর্ম করছি ডিউরিং ফরমেশন অফ দ্য জাংশন, তখন কি হচ্ছে, এই রিজন দ্য ইলেকট্রনস আর হোলস যেগুলো আমার এই এই জাংশনের কাছাকাছি আছে তারা সবাই কম্বাইন করে যাচ্ছে। দ্য ইলেকট্রনস অ্যান্ড হোলস, দ্য ইলেকট্রনস and holes close to the junction get combined, and holes sorry close to the junction gets combined, তাহলে এর ফলে কি হচ্ছে, এর ফলে যে জাংশনের কাছের অংশটা রয়েছে এই কাছের অংশটার মধ্যে কোনো ইলেকট্রন বা হোলস নেই, এই জাংশনের এই রিজনটা, দাস রিজন ক্লোজ টু দ্য জাংশন, রিজন ক্লোজ টু দ্য জাংশন বিকামস ফ্রি অফ মোবাইল ক্যারিয়ার্স, ফ্রি অফ মোবাইল ক্যারিয়ার্স, মোবাইল ক্যারিয়ার্স কারা, ইলেকট্রনস আর হোলস। তার ফলে কি হলো, মোবাইল ক্যারিয়ার্স এর উপর থেকে যদি ফ্রি হয়ে যায় তাহলে, এবার দেখো হেন্স এই সাইডটায় শুধু কি আছে, পজিটিভ অ্যাকসেপ্টার আয়ন্স, আর এই সাইডে আছে এন সাইড, মানে এন সাইডের একটা পার্টে আছে জাংশনের কাছে এন সাইডে কি আছে, পজিটিভ ডোনার আয়ন্স, আর পি সাইডের জাংশনের কাছে কি আছে, পি সাইডে জাংশনের কাছে কি আছে, নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন্স। এইরা মিলে কি করবে, এরা মিলে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, এই যেটা এই জাংশনের মধ্যে থাকবে, একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, ইলেকট্রিক ফিল্ড ই। হ্যাঁ বলো বলো, এইখানটায় কি হচ্ছে দেখো, এই ব্যাপারটা বুঝতে পারলে তো, ডিপ্লিশন রিজন তৈরি হচ্ছে কিভাবে, আচ্ছা এখানে একটা কথা লিখে দিই যে দ্য রিজন ক্লোজ টু দ্য জাংশন বিকামস ফ্রি অফ মোবাইল ক্যারিয়ার, দিস রিজন ইজ কল্ড ডিপ্লিশন রিজন, দিস রিজন ইজ কল্ড ডিপ্লিশন রিজন, কোন অংশটা তৈরি হবে, যে এই অংশটা, যে অংশটাতে এই পার্টটাতে কোনো ইলেকট্রন বা হোলস নেই, কোনো মোবাইল ক্যারিয়ার নেই। এবার তুমি খেয়াল করে দেখো এন সাইডে, এন এন সাইডটা হচ্ছে এইখান থেকে শুরু, এখান থেকে এই অবধি, এন সাইডে জাংশনের কাছে আমার কি পড়ে রয়েছে, আমার পজিটিভলি চার্জ ডোনার আয়ন্স পড়ে রয়েছে, আর পি সাইডে জাংশনের কাছে আমার নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টার আয়ন্স রয়েছে। এরা মিলে কি করবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে যেটা এন থেকে পি সাইডে যাবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে
যেটা এন থেকে পি সাইডে যাবে। তাহলে কি হচ্ছে, দ্য অ্যাকসেপ্টার আয়ন্স দ্য নেগেটিভ নেগেটিভলি চার্জড অ্যাকসেপ্টার আয়ন্স অ্যাকসেপ্টর হবে সরি নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টার আয়ন্স ইন পি সাইড অ্যান্ড পজিটিভলি চার্জড ডোনার আয়ন্স ইন এন সাইড ক্লোজ টু দ্য জাংশন ক্রিয়েটস অ্যান ইলেকট্রিক ফিল্ড ফ্রম এন টু পি হুইচ stops the which prevents the further diffusion of electron and holes to the junction which prevents further diffusion of electrons and holes to the junction এখানটায় কি হচ্ছে দেখো, এই মেন ছবিটায় গেলাম, এই ছবিটার মধ্যে এইখানটায় যে এন সাইডে যে অ্যাকসেপ্টার সরি ডোনার আয়ন্স রয়েছে আর পি সাইডে যে আমার অ্যাকসেপ্টার আয়ন্স রয়েছে, এটা এদের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, যেই ইলেকট্রিক ফিল্ডটা কি করছে আমার যে ইলেকট্রিক ফিল্ডটা জন্য দেখো, যদি এই ইলেকট্রিক ফিল্ডটা নাই তৈরি হতো কি হতো বলো তো, এই যে পি সাইডে যত হোলস আছে তাদেরকে তারা আস্তে আস্তে এইদিকে লেফট সাইডে এন সাইডের দিকে যেতে থাকতো, আর এন সাইডে যত হোলস আছে ইলেকট্রনস আছে তারা আস্তে আস্তে পি সাইডের দিকে যেতে থাকতো, ফলে হতো কি ইভেনচুয়ালি পি সাইডের সব হোলগুলো আর এন সাইডের সব ইলেকট্রনগুলো কি হতো একের সাথে কম্বাইন করে যেত, আর এর ফলে এই যে আমার ডায়োডের মধ্যে একটাও আমার হোলস বা ইলেকট্রনস থাকতো না। কিন্তু ঘটনাটা তা ঘটছে না, ঘটছে কি শুধুমাত্র যে কটা ইলেকট্রনস আর হোল জাংশনের কাছে আছে তারাই একমাত্র কম্বাইন করছে, তারপর বাকিগুলো আর কম্বাইন করতে পারছে না। কেন কম্বাইন করতে পারছে না, যেমনি জাংশনের কাছের ইলেকট্রনস আর হোলগুলো কম্বাইন করছে তখন এই অ্যাকসেপ্টার আয়ন্স আর এই ডোনার আয়ন মিলে একটা জাংশনের এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। এই ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য কি হবে খেয়াল করো, যখনই আমার এখানটায় একটা হোল জাংশনের কাছে ঢুকবে এই জাংশনের এই কাছে একটা হোল ঢুকলে তার উপর কোন দিকে ফোর্স কাজ করবে, ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স কাজ করবে, তাই জন্য সে জাংশনের পার করতে পারবে না, সে বাইরে বেরিয়ে যাবে। বুঝতে পারলে কেসটা, যখনই একটা হোল তো পজিটিভলি চার্জ, যখনই একটা হোল এই ডিপ্লিশন রিজনে ঢুকবে এই ইলেকট্রিক ফিল্ডটা তাকে ধাক্কা মেরে বাইরে বার করে দেবে। অন দ্য আদার হ্যান্ড যখনই একটা ইলেকট্রন আমার এই জাংশনের কাছে ঢুকবে বা ডিপ্লিশন রিজনে ঢুকবে তখনও ইলেকট্রনের মানে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে আমার কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, মানে সরি ইলেকট্রিক ফোর্সটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করে আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে কাজ করে। তো যখনই একটা ইলেকট্রন আমার এই ডিপ্লিশন রিজনে ঢুকে যাবে এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হওয়ার জন্য এই ইলেকট্রনের ওপর একটা অপোজিট ফোর্স কাজ করবে যেটা উল্টো দিকে থাকবে, তাই জন্য কি হবে যখনই ইলেকট্রনটা আমার এই ডিপ্লিশন রিজনে এই রিজনটায় ঢুকবে এই ইলেকট্রিক ফিল্ডটাকে ঠেলে আবার এন সাইডে পাঠিয়ে দেবে, আর যখনই একটা হোল আমার এই এই ডিপ্লিশন রিজনে ঢুকবে এই ইলেকট্রিক ফিল্ডটা তাকে ঠেলে পি সাইডে পাঠিয়ে দেবে, তার ফলে আর ইলেকট্রন আর হোল জাংশন কাছে পৌঁছতে পারবে না। জিনিসটা বোঝা গেল, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই ইলেকট্রিক ফিল্ডের কেসটা ইম্পর্টেন্ট, বোঝা গেল কিনা বলো। এবার কি হচ্ছে আসল ঘটনাটা সেটা দেখো, এবার হচ্ছে কি যখন আমার পি সাইড আর এন সাইড রয়েছে, এক নিচে আঁকি,
ধরো এই, আচ্ছা এখানে মাঝখান থেকে কাটি, এই হচ্ছে আমার ডিপ্লিশন রিজন, আর আর এইটা হচ্ছে আমার এক্সটার্নাল সার্কিট। দেখো এখানটায় আমি এক্সটার্নাল সার্কিটে আমি একটা রেজিস্ট্যান্স দিচ্ছি আরএল, এক্সটার্নাল সার্কিটে আমি কি দিচ্ছি একটা রেজিস্ট্যান্স, কোনো ব্যাটারি লাগাচ্ছি না, একটা রেজিস্ট্যান্স দিচ্ছি আরএল। এর ফলে কি হবে দেখো, এবার কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমার ডায়োডটা, এখানটায় আমার নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টার আয়ন্স রয়েছে, এখানে আমার পজিটিভলি চার্জ ডোনার আয়ন্স রয়েছে, এই ডোনার আয়ন্স আর অ্যাকসেপ্টার আয়ন্সের জন্য আমার এখানটায় কি হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা লেফট টু রাইট যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা আমার লেফট টু রাইট কাজ করছে। এবার কি হচ্ছে দেখো, আচ্ছা এইটা হচ্ছে আমার, আমি এখানটায় বাকিগুলো দেখাচ্ছি না, এইটা হচ্ছে আমার পি সাইড আর এটা হচ্ছে আমার এন সাইড। এবার যখন আমার এখানে সোলার রেডিয়েশন এসে পড়ছে, যখন আমার এখানটায় এই জাংশনে সোলার রেডিয়েশন এসে পড়ছে, তখন হচ্ছে কি এই জাংশনের মধ্যে, যেহেতু এই জাংশনটাও আমার সেমিকন্ডাক্টর, আমার জাংশনের মধ্যে একটা ইলেকট্রন আর একটা হোল তৈরি হচ্ছে, একটা ইলেকট্রন তৈরি হচ্ছে আর একটা হোল তৈরি হচ্ছে। এবার বলো ইলেকট্রনটা কোন দিকে মুভ করবে আর হোলটা কোন দিকে মুভ করবে, ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রনটাকে ঠেলে এন সাইডে পাঠিয়ে দিচ্ছে আর হোলটাকে ঠেলে পি সাইডে পাঠিয়ে দিচ্ছে। তার ফলে বুঝতে পারলে কি না, দেখো যখনই আমার সোলার রেডিয়েশন এই জাংশনের মধ্যে এসে পড়ছে, এটা হচ্ছে ডা জাংশন বা ডিপ্লিশন রিজনের মধ্যে এসে পড়ছে, জাংশনের কাছে কি হচ্ছে, এটা হচ্ছে আমার ডিপ্লিশন রিজন, আমার এখানটায় একটা ইলেকট্রন আর হোল পেয়ার তৈরি হচ্ছে। কেসটা হয় কি আমি একটুখানি বলে দিই, যে ধরো সিলিকন আছে, সিলিকন অ্যাটমস রয়েছে, সিলিকন অ্যাটমসের ধরো পাশাপাশি এরকম চারটে সিলিকন অ্যাটম আমি আঁকলাম, 1 2 3, এরা হচ্ছে সেমিকন্ডাক্টর, সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টর একরকম। এই প্রত্যেক সিলিকন যেগুলো আছে তাদের কটা ইলেকট্রন থাকে, প্রত্যেক সিলিকনে চারটে করে ইলেকট্রন থাকে, সিলিকন হোক জার্মেনিয়াম হোক তাদের যে শেষ ব্যান্ড রয়েছে, শেষ ব্যান্ডে চারটে করে ইলেকট্রন থাকে। আর হয় কি এই যে প্রত্যেক দুটো দুটো ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে পাশের দুখানা সিলিকনের সাথে, মানে এর সাথে ফর্ম করলো, এর সাথে ফর্ম করলো, এর সাথে ফর্ম করলো, এর সাথে ফর্ম করলো, একই রকম ভাবে পাশের সিলিকনটা পাশের যে সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, এ আবার তার পাশের সাথে ফর্ম করবে। এখানে আমি কমপ্লিট পিকচারটা দেখাচ্ছি না, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। আশা করছি বুঝতে পারছো, এখানে এরকম, এখানে ধরো আরেকটা সিলিকন আর থাকতে পারে। তো এবার ঘটনাটা কি ঘটবে, ধরো যদি আমার একটা এনার্জি, যদি আমার সোলার রেডিয়েশন এসে এখানে এসে পড়ে, তাহলে হবে কি এই যে এখানটা যে ইলেকট্রনটা রয়েছে এ অনেকটা এনার্জি পেয়ে যাবে, এ এনার্জি পেয়ে গেলে কি হবে, ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে আসবে, ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে আসবে, এখানটায় আমার একটা হোল ক্রিয়েট হবে আর ইলেকট্রনটা হয়ে যাবে আমার বাইরে ফ্রি ইলেকট্রন। এটা হয়ে গেল ফ্রি ইলেকট্রন, আর এইখানটায় আমার কি তৈরি হলো, হোল তৈরি হলো,
এখানটায় আমার একটা হোল তৈরি হলো। তো এইভাবে আমার কি হচ্ছে, সোলার এনার্জি পে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি হচ্ছে আমার একটা যেখানটায় ইলেকট্রন ছিল সেখান থেকে যেহেতু ইলেকট্রনটা বেরিয়ে গেল ওখানে একটা হোল ফর্ম হলো, আর ইলেকট্রনটা বাইরে বেরিয়ে এলো সিলিকন ডাইঅক্সাইড থেকে, সিলিকনের কোভ্যালেন্ট বন্ড থেকে, তার ফলে সেটা একটা ফ্রি ইলেকট্রন হয়ে গেল। জিনিসটা বোঝা গেল তো? তো এইভাবে ঘটনাটা ঘটছে, সোলার এনার্জি নিয়ে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসছে, তার ফলে এখানটা একটা হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে আর ইলেকট্রনটা বাইরে চলে আসছে। তো এইভাবে আমার কি হচ্ছে, এই যে জাংশন ডায়োডের মধ্যে, যেহেতু জাংশন ডায়োডটাও একটা সেমিকন্ডাক্টরের জিনিস, যখন এখানে এসে সোলার রেডিয়েশন এসে পড়ছে সেখানটায় এরকম ঘটনা ঘটছে, একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে আসছে কোভ্যালেন্ট বন্ড থেকে, ফলে একটা হোল তৈরি হচ্ছে বা একটা ইলেকট্রন তৈরি হচ্ছে। তো তার ফলে সেটাকেই আমি এখানে ইলেকট্রন হোল পেয়ার বলছি। এবার ঘটনাটা কি ঘটবে দেখো, তাহলে আচ্ছা এই কথাটা একটু লিখে দিই, যে ওয়েন সোলার এনার্জি রেডিয়েশন ইজ ইনসিডেন্ট অন দা ডায়োড, অ্যান ইলেকট্রন হোল পেয়ার ফর্মস, ইলেকট্রন হাইপেন দিয়ে হোল লিখবে, পেয়ার ফর্মস। ঠিক আছে, যখনই এক কেসটা বুঝতে পারলে কিভাবে ইলেকট্রন হোল পেয়ার ফর্ম করছে। এবার কি হচ্ছে দেখো, এবার এই ইলেকট্রিক ফিল্ডটা খেলাকে দেখাবে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়ে রয়েছে ডায়োডের জাংশনে, তার জন্য আমার কি হবে, যতগুলো হোলস আছে তারা পি সাইডের দিকে চলে যাবে, আর যতগুলো ইলেকট্রনস আছে তাদেরকে সেই ইলেকট্রিক ফিল্ডটা এন সাইডে পাঠিয়ে দেবে। এর ফলে তোমার কি হচ্ছে দেখো, এন সাইডের আমার এই জায়গাটায় প্রচুর পরিমাণ ইলেকট্রন এসে জমা হয়ে যাবে। আর একই রকম ভাবে যখন আমার এই কি বলে পি সাইডের কোনাটাতে প্রচুর পরিমাণ হোলস এসে জমা হয়ে যাবে, এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, যে জাংশনের ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা কি করছে, ইলেকট্রনটাকে এন সাইডে পাঠিয়ে দিচ্ছে আর হোলসটাকে পি সাইডে পাঠিয়ে দিচ্ছে। দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য জাংশন forces the electron towards n side and hole towards the p side. তার ফলে কি হচ্ছে, thus a large number of electrons gets accumulated at n side and a large number a large number of holes at p side. তার ফলে কি হচ্ছে দেখো, and hence a potential difference is created, potential difference is created. এই জায়গাটা দেখো কি ঘটনাটা ঘটছে, আমি আরেকবার এক ছবিটা আমি দেখাচ্ছি, যে এই যে আমার পিএন ডায়োডটা রয়েছে, এইটা আমার পিএন ডায়োডের জাংশনটা, এটা পিএন ডায়োডের জাংশনটা, আর এই পিএন ডায়োডের সাথে আমি কি করেছি একটা আরএল রেজিস্ট্যান্স কে কানেক্ট করে রেখেছি, যেটাকে আমি লোড রেজিস্ট্যান্স, আরএল রেজিস্ট্যান্স বলতে লোড রেজিস্ট্যান্স বলা হয়। জিনিসটা দেখো কি ঘটছে, এইখানটায় আমার প্রচুর পরিমাণ ইলেকট্রন আমার জমা হয়ে গেছে,
তার ফলে এই সাইডটা আমার কি হয়ে যাবে, এটা আমার নেট নেগেটিভ চার্জ হয়ে গেল, এই সাইডটা নেগেটিভ হয়ে গেল। খেয়াল করে দেখো, যেহেতু আমার প্রচুর পরিমাণ ইলেকট্রন জমা হয়েছে, আর এই সাইডটা আমার প্রচুর পরিমাণ হোলস জমা হয়েছে, তাহলে এটা আমার কি হয়ে গেল, এই সাইডটা পজিটিভ হয়ে গেল। তাহলে এই সাইডটা নেগেটিভ, এই সাইডটা পজিটিভ, তাহলে এইটা আমার কার মতো বিহেভ করছে, ডায়োড আমার ব্যাটারির মতো বিহেভ করছে কি করছে না দেখে বলো। Does the diode behaves as a battery? Behaves as a battery. And sends current. To an external resistance. Resistance RL when connected to it. When connected to it. Achha, this current a current ta ke naam dewa hobe IL. This current IL is called photo generated current. This photo generated current. Photo generated current. এই জায়গাটা একবার দেখে নাও। তাহলে আমার যদি এইটা আমার ডায়োডটা যেটা রয়েছে, খেয়াল করে দেখো ডায়োডটা আমার পিটা পি সাইডটা পজিটিভলি চার্জ হয়ে গেছে, এন সাইডটা নেগেটিভলি চার্জ হয়ে গেছে এই ইলেকট্রন আর হোলস জড়ো হওয়ার জন্য। ফলে আমার এই ডায়োডটাকে তুমি যদি দেখো, দেখে মনে হবে একটা ব্যাটারি লাগানো রয়েছে, যার এই সাইডটা পজিটিভ টার্মিনাল, এই সাইডটা নেগেটিভ টার্মিনাল। তাহলে যেমনি তুমি এটাকে একটা আরএল রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করবে, আমার কারেন্ট পাস করবে, আমার কারেন্ট পাস করবে আরএল এর মধ্যে দিয়ে, এই কারেন্টটাকে আমি নাম দিচ্ছি আইএল। বুঝতে পারলে কিনা দেখো, আইএল কারেন্ট পাস করছে এই আরএল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, কারণ খেয়াল করে দেখো এই যে ডায়োডটা যেটা রয়েছে পিএন ডায়োড, সেটা একটা একটা ব্যাটারির মতো বিহেভ করছে, কারণ তার এই সাইডটা পজিটিভ টার্মিনাল, এই সাইডটা নেগেটিভ টার্মিনাল। তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট কিরাম ভাবে যায়, ব্যাটারির সার্কিটের মধ্যে দিয়ে পজিটিভ টু নেগেটিভ, তাহলে এই দিকে আমার আইএল কারেন্টটা পা যাবে। আইএল কারেন্টটা হচ্ছে আমার, আইএল কারেন্টটা হচ্ছে কি, ফটো জেনারেটেড কারেন্ট, এখানে লিখে দিয়েছি ফটো জেনারেটেড কারেন্ট। জিনিসটা বোঝা গেল আশা করি। এবার আরেকটা জিনিস দেখার আছে, যে যেহেতু আমার এই সাইডটা পজিটিভ হয়ে গেছে আর এই সাইডটা নেগেটিভ হয়ে গেছে, আমার কি হবে বলতো, এই ইন্টারনালে আমার একটা ডায়োডের মধ্যে ফরওয়ার্ড বায়াস চলে আসবে। তার ফলে খেয়াল করে দেখো, যদি আমার একটা কোনো হোলস আমার মাঝখানে থাকে, এবার তুমি এই জায়গাটা একটু ভেবে দেখো, এইখানটায় প্রচুর পরিমাণ হোলস জড়ো হয়ে গেছে, একটা হোলস আমার এই মাঝামাঝি আছে, তার উপর ফোর্সটা তখন কোন দিকে কাজ করবে একবার ভেবে দেখো। একটা হোল আছে যেটা আমার জাংশনের কাছে রয়েছে, এবার পি সাইডে আমার প্রচুর হোলস জমা হয়ে গেছে বলে ওই সাইডে একটা নেট পজিটিভ চার্জ তৈরি হয়েছে, অন্যদিকে এন সাইডে একটা নেট নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তার ফলে হবে কি হবে না বলো, এই হোলটাকে এই পজিটিভ চার্জগুলো ধাক্কা মারবে আর এই ইলেকট্রনসগুলো এই হোলটাকে টানবে, হবে কি হবে না বলো। তাহলে সেক্ষেত্রে হোলসগুলো কি হতে পারে, ক্রস করে আমার পি থেকে এনে চলে আসতে পারে, তার জন্য একটা উল্টো দিকে কারেন্ট আমার ফ্লো করতে পারে ডায়োডের ভেতরে, একটা উল্টো দিকে আমার একটা কারেন্ট ফ্লো করতে পারে, যেটাকে আমি নাম দেবো আইডি, যেটা আমার ডায়োডের ভেতরে একটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, এই সাইডে অনেকগুলো হোলস জড়ো হয়ে গেছে, এই সাইডে অনেকগুলো ইলেকট্রন জড়ো হয়ে গেছে, একটা হোল আছে জাংশনের কাছে আছে, সে আর এই এদের মধ্যে যেতে পারবে না, কারণ কি যখন এতগুলো হোলস জড়ো হয়ে গেছে, এরা করবে কি, এই হোলসটার উপর একটা পজিটিভ মানে ফোর্স দেবে জাংশনের দিকে, আর এই ইলেকট্রনসগুলো এই যে হোলটা জাংশনের কাছে আছে তাকে টানবে, ফলে এই হোলটা কি হবে, আমার জাংশন পাস করে এনে সাইডে যাওয়ার চেষ্টা করবে। তো যদি আমার হোলসগুলো জাংশন পার করে পি থেকে এনে যায়, তাহলে আমার একটা এই ডায়োডের মধ্যে একটা কারেন্ট যাবে, সেটাকে নাম দিয়েছি আমি আইডি, এটা ডায়োড কারেন্ট বলে এটাকে, এই ডায়োড কারেন্টটা আমার ভেতরের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে দুখানা কারেন্ট কম্পোনেন্ট হচ্ছে আমার সেই সোলার সেলের ক্ষেত্রে, একটা হচ্ছে আইএল যেটা ফটো জেনারেটেড কারেন্ট, আর একটা হচ্ছে আইডি যেটা হচ্ছে ডায়োড কারেন্ট। তাহলে এই কথাটাও একটু লিখে নিই। হ্যাঁ বলো।
জাংশন তো আগে থেকে ইলেকট্রিক ফিল্ড ছিল। হ্যাঁ ছিল, এবার ইলেকট্রিক ফিল্ডটা ছিল বলে হোলস গুলোকে ঠেলে সে পি সাইডে পাঠিয়ে দিয়েছে, ইলেকট্রনস গুলোকে ঠেলে এন সাইডে পাঠিয়ে দিয়েছে। এবার যখন অনেকগুলো হোলস আর অনেকগুলো ইলেকট্রনস জড়ো হয়ে গেছে, তাদের জন্য যে মানে ফিল্ডটা তৈরি হচ্ছে বা সেটা কি করছে, যে এবার যে আমার কিছু পরিমাণ তো থাকতেই পারে, কিছু পরিমাণ তো হোলস আর ইলেকট্রনস জাংশনের কাছে থেকে যাবে, কারণ প্রচুর সংখ্যক রয়েছে, তাদেরকে ঠেলে ওই ইলেকট্রিক ফিল্ডটা ভেদ করিয়ে তাদেরকে ঠেলে জাংশন পার করিয়ে দিচ্ছে। মানে এত বেশি হোলস আর ইলেকট্রনস জড়ো হয়ে গেছে আমার, যে এখন সেই ইলেকট্রিক ফিল্ডটা আর হোলস আর ইলেকট্রনসকে মানে বুঝতে পারছো তো স্যাচুরেশন চলে এসেছে। এই জিনিসটা বুঝে দেখো, ইলেকট্রিক ফিল্ডটা কি করছিল, হোলসকে ঠেলে ঠেলে পি সাইডে পাঠাচ্ছিল আর ইলেকট্রনসকে ঠেলে ঠেলে এন সাইডে পাঠাচ্ছিল। এখন হয়ে গেছে কি, এত বেশি মানে হোলস সংখ্যা জড়ো হয়ে গেছে পি সাইডে আর এত বেশি ইলেকট্রন সংখ্যা জড়ো হয়ে গেছে এন সাইডে, যার ইলেকট্রিক ফিল্ডটা কাজ করতে পারছে না। তখন হচ্ছে কি, এই এন সাইডে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আর পি সাইডে হোলস সংখ্যা বেড়ে যাওয়ার জন্য যে পরিমাণ ইলেকট্রনস গুলো এখনো জাংশনের কাছাকাছি আছে, ইলেকট্রনস না হোলস বা ইলেকট্রনস গুলো জাংশনের কাছাকাছি আছে তাদেরকে মানে, বা ধরো হোলসই আছে, হোলস গুলো যেগুলো জাংশনের কাছে আছে পি সাইড থেকে তাকে ঠেলে মানে ইলেকট্রিক ফিল্ডটাকে পার করিয়ে, ইলেকট্রিক ফিল্ডটা ভেদ করিয়ে, আর ইলেকট্রিক ফিল্ডটা কাজ করতে পারছে না, কমজোর হয়ে গেছে, তাকে ভেদ করিয়ে এন সাইডে পাঠিয়ে দিচ্ছে। তার ফলে একটা খুব কম অ্যামাউন্ট অফ কারেন্ট পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে আইডি। বুঝতে পারলে কিনা দেখো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমার এখানে আমি কথাটা লিখবো, এই কথাটা হচ্ছে যে এই যে আমার পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স created due to accumulation of holes and of holes in p side and electrons in n side in p side হবে and n side comma becomes becomes powerful enough to force a hole close to the junction force a hole close to the junction against the electric field towards n side against the junction electric field but against the electric field electric field at the junction. তার ফলে কি হচ্ছে, এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্য জাংশন, এর ফলে আমার হচ্ছে কি, হেন্স আর ডায়োড কারেন্ট আইডি ফ্লোস থ্রু দ্য ডায়োড flows through the diode from P to N side in direction opposite to IL। ঠিক আছে, তাহলে হেন্স দ্য টোটাল ডায়োড কারেন্ট কি হচ্ছে, হেন্স টোটাল ডায়োড কারেন্ট
টোটাল ডায়োড কারেন্ট যেটা হবে সেটা হবে এই ফর্মুলাটা, আই ইকুয়ালস টু আইডি মাইনাস আইএল, আইডি মাইনাস আইএল, যেখানটায় আইডিটা কি, আইডিটা হচ্ছে ডায়োড কারেন্ট আর আইএলটা হচ্ছে ফোটো জেনারেটেড কারেন্ট, আইডি হচ্ছে ডায়োড কারেন্ট আর আইএলটা হচ্ছে ফোটো জেনারেটেড কারেন্ট। ঠিক আছে, এবার আইডিটার একটা ফর্মুলা আছে যেটা আমরা ডায়োড ইকুয়েশন বলি। নাও দ্য ডায়োড কারেন্ট ইজ গিভেন বাই আচ্ছা এখানে টোটাল কারেন্ট, টোটাল কি লিখলাম, টোটাল ডায়োড কারেন্ট না লিখে টোটাল কারেন্ট ফ্লোয়িং থ্রু আর এল বলতে পারি, টোটাল কারেন্ট, ডায়োড কারেন্ট কথাটা ভুল হচ্ছে, টোটাল কারেন্ট ফ্লোয়িং থ্রু আর এল, টোটাল কারেন্ট ফ্লোয়িং থ্রু আর এল সেটা আই ইকুয়ালস টু আইডি মাইনাস আইএল, আইএলটা হচ্ছে একটা ফোটো জেনারেটেড কারেন্ট হবে আর আইএলটা ফোটো জেনারেট কারেন্ট আর আইডিটা হচ্ছে ডায়োড কারেন্ট। এবার ডায়োড কারেন্টটা কি দেওয়া আছে, ডায়োড কারেন্টের একটা ফর্মুলা আছে আইডি ইকুয়ালস টু, ফর্মুলাটা খেয়াল রাখবে, এটাকে ডায়োড ইকুয়েশন বলা হয়, তোমরা এটা এই পড়বে পরে, হয়তো অমৃতা ম্যাডাম পড়াতেও পারে এই ডায়োড ইকুয়েশন, এইটা হচ্ছে আমার ডায়োড ইকুয়েশন, আইডি ইকুয়ালস টু আই জিরো ই টু দি পাওয়ার কিউ ভি বাই কে টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ডায়োড ইকুয়েশন, ডায়োড কারেন্টকে এইভাবে দেওয়া যায়, শকলেস ইকুয়েশনও বলে এটাকে। এখানটায় আই জিরোটাকে কি বলে বলতে পারবে, এই যে আই জিরো আছে আই জিরোকে বলা হয়, আই জিরো ইজ কল রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে তাহলে এইটা যে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটা আমার ফর্মুলা, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, এগুলো একটু বলে দিই, কিউ হচ্ছে চার্জ, কিউ হচ্ছে চার্জ, এটা বলো সিলিকনের জন্য দুটো ভ্যালু থাকে, আপাতত এখানটা আমরা ওটা বাদ রাখছি। চার্জ অফ ইলেকট্রন, ভি হচ্ছে অ্যাপ্লাইড পোটেন্সিয়াল, পোটেন্সিয়াল ডিফারেন্স যেটা ক্রিয়েট হয়েছে, আর কি আছে, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। অ্যাবসলিউট স্কেল টেম্পারেচার, ঠিক আছে, তাহলে এইগুলো আমি লিখে দিলাম। তাহলে কারেন্ট থ্রু আরএল কত হচ্ছে, দাস কারেন্ট থ্রু আরএল, সেটা ইকুয়ালস টু আই ইকুয়ালস টু, ফর্মুলাটা এবার আমি বসিয়ে দিই, আই ইকুয়ালস টু এটা হচ্ছে আই জিরো ই টু দি পাওয়ার কিউ ভি বাই কে টি মাইনাস ওয়ান মাইনাস আই এল, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, যে এটা হচ্ছে আমার সোলার সেলের জন্য কারেন্ট থ্রু এক্সটার্নাল লোড রেজিস্ট্যান্স আর এল, সোলার সেলের জন্য কারেন্ট থ্রু এক্সটার্নাল লোড রেজিস্ট্যান্স আর এল। ঠিক আছে, এটা হলো আমার কারেন্টের ইকুয়েশনটা। এবার আমার সব থেকে ইম্পর্টেন্ট আর কি আসতে পারে সোলার সেল থেকে, আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ ফর সোলার সেল, আইভি ক্যারেক্টার, এটা আগের বার সম্ভবত এসেছিল প্রশ্ন, ক্যারেক্টারিস্টিক কার্ভ ফর সোলার সেল,
তো আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ চলো আঁকা যাক। এই বরাবর আমি আই নিলাম, এই বরাবর আমি ভি নিলাম। আচ্ছা, নর্মালি যখন ডায়োডটা ডার্ক থাকে তখন ডায়োডের গ্রাফটা অনেকটা এরকম হবে। যখন ডার্ক থাকবে তখন ডায়োডের গ্রাফটা অনেকটা এরকম হবে। একটুখানি আর একটু কম হেলাই। এটা হচ্ছে নর্মাল অবস্থাতে। আর যখন আমার ইলুমিনেটেড থাকবে, কারেন্ট থাকবে, তখন আমার ডায়োডের গ্রাফটা এরকম হবে। এই যে ছবিটা আমি আঁকলাম এটা আলটিমেটলি গিয়ে টাচ হয়ে যাবে। এইটা হচ্ছে আমার, খেয়াল করে দেখো, আমার মেন ডায়োডের যে গ্রাফটা আসছে সেটা কিন্তু আমার ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। এটা মাইনাস আই, এইদিকে মাইনাস ভি। মেন যে সোলার সেলের যে অ্যাক্টিভ রিজনটা সেটা কিন্তু আমার ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। এই পোর্শনটা হচ্ছে ইলুমিনেটেড, যখন আমার ইলুমিনেটেড হবে গ্রাফটা তখনকার, যখন ইলুমিনেটেড কন্ডিশন আছে, মানে লাইট রয়েছে। তখন আমার লাইট রয়েছে, ইলুমিনেটেড কন্ডিশন রয়েছে। আর সবুজ রঙের গ্রাফটা কখন হচ্ছে? যখন আমার ডার্ক রয়েছে। এটা যখন আমার ডার্ক কন্ডিশন রয়েছে। যখন আমার অন্ধকার রয়েছে তখন হচ্ছে সবুজ রঙের মতো গ্রাফটা বিহেভ করবে, আর যখন আমার লাইট থাকবে তখন আমার সোলার সেলের গ্রাফটা আমার এরকম ইলুমিনেটেড কন্ডিশনের মতো বিহেভ করবে। ঠিক আছে, এবার তাহলে কোন পয়েন্টটাকে কি বলে সেটাও একটু বলে দিই। এখানটায় প্রচুর পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন ধরো একটা পার্টিকুলার পয়েন্ট হবে, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি নাম বলবো পি এফ। কথার কথা, এই পয়েন্টের জন্য আমার পাওয়ার ম্যাক্সিমাম হবে। এই পয়েন্টের রেসপেক্টে ভোল্টেজ অ্যাক্সিসের কাটটাকে আমি বলবো ভি এম, আর এই পয়েন্টের রেসপেক্টে আই অ্যাক্সিসের কাটটাকে আমি বলবো হচ্ছে আই এম। খেয়াল রাখবে, এই যে পয়েন্টটা আঁকলাম পি এম, এটার জন্য আমার কি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি। এটার ব্যাপারে পরে ডিসকাস করবো, একটু সাইডে হয়ে গেল। এটা হচ্ছে আমার আইএম, ভিএম আর আইএম। এই পয়েন্টটা যেখানটায় আমার ভোল্টেজ জিরো হচ্ছে সেই পয়েন্টটাকে আমি বলছি আইএসসি, এটার নাম আমি পরে বলছি যে কি বলে। আর যে পয়েন্টের জন্য আমার কারেন্ট জিরো হচ্ছে, মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম আমি দিচ্ছি ভিওসি। ঠিক আছে, তো ভিওসি আইএসসি। আর এই যে দুটো যে কোনো পয়েন্টের মধ্যে দূরত্ব, এই কারেন্টটাই হচ্ছে আমার আইএল, এই কারেন্টটাই হচ্ছে আমার আইএল। ঠিক আছে, তো তো এইটা হচ্ছে আমার মেন আইভি ক্যারেক্টারিস্টিক অফ আ ডায়োড। এইটা হচ্ছে আমার আইভি ক্যারেক্টারিস্টিক অফ আ সোলার সেল, নট ডায়োড, আইভি ক্যারেক্টারিস্টিক অফ আ সোলার সেল। এবার এখানে আমার এই যে পয়েন্টসগুলো লিখলাম এগুলো হচ্ছে আমার প্যারামিটার, প্যারামিটার্স অফ সোলার সেল। চলো প্যারামিটারসগুলো একটু ডিসকাস করা যাক। প্যারামিটার্স কি কি আছে? অফ সোলার সেল নাম্বার ওয়ান, ওপেন সার্কিট ভোল্টেজ। ভিওসি, তাহলে ভিওসি কোনটা বুঝতে পারলে? ওপেন সার্কিট ভোল্টেজ ভিওসি। তাহলে ছবিটা দেখো, কোনটা ভিওসি হচ্ছে? এই পয়েন্টটা ভিওসি হচ্ছে, যে ক্ষেত্রে কারেন্ট আমার জিরো হচ্ছে। তাহলে এটা কখন হবে? যখন আমার কোনো কারেন্ট, যখন আমার কারেন্টটাকে আমি কেটে দেব, সার্কিটটাকে আমি ওপেন সার্কিট করে দেব, আর এলটাকে কানেক্ট করব না। বুঝতে পারলে কিনা দেখো,
যখন আমি এই যে মেন সার্কিটে, এই যে আমার যে মেন সার্কিটটা ছিল, কোথায় গেল সার্কিটটা, এই যে মেন সার্কিটে যদি আমি এই আরএল রেজিস্ট্যান্সটা কানেক্ট না করি তাহলে তো কোনো কারেন্ট ফ্লো করবে না। সেই অবস্থায় আমার এই যে ভোল্টেজটা হবে এই ডায়োডের, সেটাকেই আমরা বলছি ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ বা ভিওসি। ঠিক আছে, তো ওপেন সার্কিট ভোল্টেজের ব্যাপারে একটুখানি বলে দিই, যে ইট ইজ, ইট ইজ দ্য ভোল্টেজ, ইট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য সেল, অ্যাক্রস দ্য টার্মিনাল অফ দ্য সেল, অফ দ্য সেল, অফ দ্য সোলার সেল, হোয়েন নো এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এল ইজ কানেক্টেড। তার মানে কি? দ্যাট ইজ দ্য সার্কিট ইজ ওপেন, ইজ ওপেন অ্যান্ড কারেন্ট, অ্যান্ড কারেন্ট ইজ জিরো, অ্যান্ড কারেন্ট আই ইকুয়ালস টু জিরো। সার্কিট যদি ওপেন হয় তাহলে কারেন্ট কোনো যাবে না, আই ইকুয়ালস টু জিরো। তাহলে ফ্রম দ্য ডায়োড, ফ্রম দ্য কারেন্ট ইকুয়েশন, ফ্রম দ্য কারেন্ট ইকুয়েশন, কারেন্ট ইকুয়েশন কি যেটা আমরা পেয়েছিলাম সোলার সেলের জন্য, কি পেয়েছিলাম দেখে নাও, আই ইকুয়ালস টু আইডি, আই জিরো, নট আইডি, আই জিরো ই টু দি পাওয়ার কিউ ভি বাই কে টি মাইনাস ওয়ান, আহা মাইনাস ওয়ান হবে, সরি মাইনাস ওয়ান, মাইনাস আই এল হবে। এবার এখানটায় কি হচ্ছে, অ্যাট ভি ইকুয়ালস টু ভিসি জিরো, ভি ইকুয়ালস টু ভিসি জিরো, আই ইকুয়ালস টু জিরো, তাহলে তুমি এখানটায় বসিয়ে দাও, হুইচ ইমপ্লাইজ জিরো ইকুয়ালস টু আই জিরো ই টু দি পাওয়ার কিউ, এখানটায় এবার আমি ভিসি জিরো বসিয়ে দেবো, ভিসি জিরো বাই কে টি মাইনাস ওয়ান বাই আই এল, আহা পারব, মাইনাস ওয়ান বাই আই এল, মাইনাস, সরি মাইনাস আই এল। এখান থেকে আমি কি পাচ্ছি তাহলে দেখো, তাহলে এখান থেকে আমি আই এলটাকে এই সাইডে নিয়ে আসি, আই এল, আই জিরোটাকেও নামিয়ে দিই, আই এল বাই আই জিরো ইকুয়ালস টু কি থাকছে, ই টু দি পাওয়ার কিউ ভি জিরো সি বাই কে টি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটাকে এই সাইডে নিয়ে যাই, তাহলে দেখো কি পাচ্ছি, বা এরমভাবে লিখতে পারি কিউ ভি সি জিরো বাই কে টি ইকুয়ালস টু ওয়ান প্লাস, ওয়ান প্লাস আই এল বাই আই জিরো পেলাম। এবার এখান থেকে আমি কি করতে পারি, আমাকে ভিসি জিরো বার করতে হবে, তাহলে আমি কি করবো, বোথ সাইডে লগ নেবো, লগ নিলে কি হয়ে যাবে, কিউ ভিসি জিরো বাই কে টি ইকুয়ালস টু এল এন ওয়ান প্লাস আই এল বাই আই সি জিরো। এখান থেকে আমি ভিসি জিরো বার করবো, হুইচ ইমপ্লাইজ ভিসি জিরো, ভিসি জিরো ইকুয়ালস টু কে টি বাই কিউ, কে টি বাই কিউ, এটা হচ্ছে ভিসি জিরোর ফর্মুলা, এল এন, এল এন হচ্ছে লগ বেসি কে এল এন বলে, ওয়ান মাই প্লাস আই এল বাই আই জিরো, দিস ইজ ওয়ান ফর্মুলা ফর ওপেন সার্কিট ভোল্টেজ। আর যদি, আর যদি তোমরা লগ বেস টেনে রাখতে চাও তাহলে এটা ফর্মুলাটা কি হয়ে যাবে, ইকুয়ালস টু ভিসি জিরো ইকুয়ালস টু সামনে একটা টু পয়েন্ট থ্রি জিরো থ্রি চলে আসবে, টু পয়েন্ট থ্রি জিরো থ্রি, এটাই তো আই থিঙ্ক, টু পয়েন্ট থ্রি জিরো থ্রি তো, হ্যাঁ কে টি বাই কিউ, কে টি বাই কিউ লগ বেস টেন আই ওয়ান প্লাস আই এল বাই আই সি জিরো। ঠিক আছে, এটা হচ্ছে আবার ভিসি জিরোর ফর্মুলা। আচ্ছা, এর আরও কিছু পয়েন্টস আছে, তোমরা, আমি যে একটা হ্যান্ড রিটেন নোট পাঠিয়েছি ওখানে কিছু এক্সট্রা পয়েন্ট আরও দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা একটুখানি লিখে নিও। ঠিক আছে, তো এর টিপিক্যাল ভ্যালু অফ ভিসি জিরো
is for silicon, for silicon diode solar cell is about 450 to 600 millivolt. ঠিক আছে, 450 to 600 মিলিভোল্ট, এটা হচ্ছে টিপিক্যাল ভ্যালু। আরো কিছু পয়েন্টস আছে, তোমরা একটুখানি আমার হ্যান্ড রিটেন নোট থেকে লিখে নিও পারলে। নেক্সট পয়েন্ট কি আছে, নেক্সট প্যারামিটার যেটা আলোচনা করব, দেখো এটা আমি একটু ছবিতে গেলাম, আমি এইটা করলাম ভিওসি, যেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। আর কি পয়েন্ট আছে, এই পয়েন্টটা আইএসসি, এসসি ফর শর্ট সার্কিট, আই ফর কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট। নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এইটা, শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট, এটাকে আমি বলবো আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট বা আইএসসি। এটা কি, যখন আমি ভোল্টেজ আমার জিরো হবে, যখন আমার আউটপুট টার্মিনালকে শর্ট সার্কিট করে দেবো, মানে আমি মানে রেজিস্ট্যান্স কে রাখবো না। খেয়াল করে দেখো, শর্ট সার্কিট করা মানে কি, ওপেন সার্কিট মানে আমি যদি মেন ছবিতে চলে যাই, যে আমার মেন পিকচারটা ছিল, আরএলটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার এটাকে ওপেন সার্কিট বলবে, আর আরএলটাকে আমি যদি একটা তার দিয়ে কানেক্ট করে দিই তাহলে সেটাকে বলবে শর্ট সার্কিট। আমি এখানে শর্ট সার্কিট করছি, মানে আরএলটাকে সরিয়ে একটা তার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। তো আউটপুট টার্মিনাল ই শর্ট সার্কিটেড যদি করা হয় তাহলে আমার কি হবে, কোনো রেজিস্ট্যান্স, কোনো ভোল্টেজ ড্রপ হবে না। When the output terminal, is short circuited, when the output terminal is no short circuited, no voltage appear across the output terminal, no voltage appears across the output terminal. ফলে কি হবে, ভি ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দাস ফ্রম ডায়োড ইকুয়েশন, ফ্রম দাস ফ্রম কারেন্ট ইকুয়েশন, সরি ফ্রম কারেন্ট ইকুয়েশন, কারেন্ট ইকুয়েশন কি ছিল একবার আরেকবার লিখে নিই, আই ইকুয়ালস টু আই জিরো ই টু দি পাওয়ার কিউ ভি বাই কে টি মাইনাস ওয়ান মাইনাস আই এল। এটা ছিল আমার কারেন্ট ইকুয়েশন অ্যাট আই ইকুয়ালস টু আইএসসি, আই ইকুয়ালস টু আইএসসি, শর্ট সার্কিটেড কারেন্ট। At I equals to ISC, আমার কি হচ্ছে, ভোল্টেজ কি হয়ে যাচ্ছে, V equals to zero. V is equals to zero. তাহলে আমি কি লিখতে পারি, therefore, ISC equals to, এখানটা আমার I zero থাকছে, e to the power, দেখো, e to the power, এখানে V zero মানে সম্পূর্ণ জিনিসটা zero হয়ে যাবে, e to the power zero minus one, minus IL. দ্যাট ইজ আই জিরো ই টু দি পাওয়ার জিরো আমাকে কি দেবে, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই এল, মাইনাসে মাইনাস জি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে। তাহলে আমার উইচ ইমপ্লাইজ আই এস সি ইকুয়ালস টু আই এস সি, শর্ট সার্কিট কারেন্ট ইকুয়ালস টু মাইনাস আই এল। দিস ইজ দ্য ভ্যালু অফ শর্ট সার্কিট কারেন্ট, মানে শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোটো জেনারেট কারেন্টের সমান, রিভার্স অফ ফোটো জেনারেটেড কারেন্ট। টিপিক্যাল ভ্যালু কি হয় এটার, এর টিপিক্যাল ভ্যালু হয় ফর সিলিকন ডায়োডস, ফর
টিপিক্যাল ফর সিলিকন ডাইঅক্সাইড সোলার সেল the value of IC typical ISC is about 52 30 to 50 milliampere per centimeter square কারণ এখানটা এটা একটা এরিয়া জুড়ে হচ্ছে তো তাই জন্য পার সেন্টিমিটার স্কয়ারে 30 to 50 মিলি অ্যাম্পিয়ার হয়। ঠিক আছে, তাহলে দুটো হলো, আর কি আছে তাহলে আমার একটু ছবিতে দেখে নি আর কি আমায় বার করতে হবে। আইএসসি বার করলাম, ভিওসি বার করলাম, আইএসসি দেখো আইএসসিটা তাহলে আমার এটা হচ্ছে আইএল এর সমান। খেয়াল করে দেখো এই পয়েন্টের রেসপেক্টে তুমি যদি দেখো তাহলে আইএল ইকুয়ালস টু আইএসসি কমপ্লিট হচ্ছে যদি তুমি এই পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে দেখো। আচ্ছা, এরপর আমার বার করতে হবে পিএম পয়েন্টটা। পিএমটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার, পিএমটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, পিএমটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ভেবো না কিন্তু। ঠিক আছে, তাহলে এইটা চলো বার করা যাক, পিএমটা কি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পিএম। ম্যাক্সিমাম পাওয়ার পিএম, আচ্ছা এইটা কি হচ্ছে, এটা করার জন্য আমি কি করব আরেকবার আমি ওই ফোর্থ কোয়াড্রেন্টটা আমি আঁকছি, ফোর্থ কোয়াড্রেন্টটা আমি আঁকছি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই বা মাইনাস আই আঁকতে পারো। এখানটায় ইলুমিনেটেড অবস্থায় আমার যে এটা হচ্ছে ডায়োডের কারেন্টটা হচ্ছে সেটা কিরকম হচ্ছে, এরকম হচ্ছে মোটামুটি, মোটামুটি এরকমই হচ্ছে। আরেকবার ভালো করে আঁকি, কোন পয়েন্টটা কি সেটা একটু খেয়াল করো, এই পয়েন্টটা যেটা ছিল, এই পয়েন্টটা ছিল ভিসি জিরো আর এই পয়েন্টটা ছিল আইএসসি। ঠিক আছে, সামওয়্যার এখানটায় আমি পিএম ধরেছিলাম, আমি বলেছিলাম যে পিএম করসপন্ডিং ভোল্টেজটাকে আমি বলবো ভিএম আর পিএম এর করসপন্ডিং কারেন্টটাকে বলবো, নিচে হয়ে গেল, পিএম করসপন্ডিং কারেন্টটাকে আমি বলবো আইএম। এবার সামওয়্যার তুমি ধরো আমি এখানে একটা পয়েন্ট নিলাম কিউ, সেটা উপরে নিলে ভালো হয়, আর একটু উপরে নিচ্ছি কিউ পয়েন্টটা, সামওয়্যার এখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি ধরো কিউ, কিউ যে পয়েন্টটা কাট করছে সেটাকে আমি নাম দিলাম আর, এই পয়েন্টটার নাম দিলাম আমি সে পি, আর এটা তো আমার ও আছে, এটাকে নাম দিলাম এই পয়েন্টটা আমার ও। তাহলে এটা কি হচ্ছে দেখো, তাহলে এইখানটায় আমি যদি দেখি পি কিউ পয়েন্টের জন্য, ফর পয়েন্ট কিউ, ফর পয়েন্ট কিউ ফর পয়েন্ট কিউ দ্য পাওয়ার অফ দ্য সোলার সেল, অফ দ্য সোলার সেল ইজ গিভেন বাই ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল অফ দ্য রেক্ট্যাঙ্গেল কি রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা কি ফর্ম করেছে দেখো পি কিউ আর ও, রেক্ট্যাঙ্গেল পি কিউ আর ও ইন দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স, ইন দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স।
তাহলে যে কোনো তুমি যদি একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টের করসপন্ডিং তুমি এরকম দুটো পারপেন্ডিকুলার ড্র করো, একটা পি একটা ড্র করো ভোল্টেজ অ্যাক্সিসে, একটা ড্র করো এই কারেন্ট অ্যাক্সিসে। তাহলে এই যে এরিয়াটা, এই যে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে, সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাই আমার কি হচ্ছে পাওয়ার। এই রেক্ট্যাঙ্গেল এরিয়াটা আমার ওই পয়েন্টের জন্য পাওয়ারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে একটা নিশ্চয়ই এমন পয়েন্ট থাকবে যে পয়েন্টের জন্য আমার এই এরিয়াটা ম্যাক্সিমাম হবে আর পাওয়ারটাও ম্যাক্সিমাম হবে। দেন দেয়ার মাস্ট বি এ পয়েন্ট, দেন দেয়ার মাস্ট বি এ পয়েন্ট a point on the IV characteristics for which this area is maximum. Such a point PM represents the maximum power through the diode, the maximum power through the solar cell delivered by the solar cell. Delivered by the solar cell. ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ফ্রম দ্য ফিগার আমরা কি বলতে পারি, পিএম যেটা আছে, পিএম ইকুয়ালস টু ভিএম ক্রস আইএম, পিএম ইকুয়ালস টু ভিএম ক্রস আইএম। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কোনটা? ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ওই পয়েন্টটা যার জন্য এই এরিয়াটা আমার ম্যাক্সিমাম হবে। এই এরিয়াটা, এই যে ট্রায়াঙ্গেল ফর্ম করছে না, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমার ম্যাক্সিমাম হবে, সেইটাকে আমি বলছি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। আর তার করসপন্ডিং ভোল্টেজটা হচ্ছে ভিএম, করসপন্ডিং কারেন্টটা হচ্ছে আইএম। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার পিএম ইকুয়ালস টু ভিএম ইনটু আইএম। ওকে, এছাড়া আরো দুখানা পয়েন্ট আছে, একটা হচ্ছে ফিল ফ্যাক্টর, ফিল ফ্যাক্টর কি হচ্ছে, ফিল ফ্যাক্টর হচ্ছে এটা হচ্ছে দ্য রেশিও অফ FF, এটা হচ্ছে রেশিও একটা, কার রেশিও, VM বাই IM মানে ম্যাক্সিমাম পাওয়ারটা, VM ইনটু IM নট বাই, VM ইনটু IM মানে ম্যাক্সিমাম পাওয়ার, আর টু দ্য প্রোডাক্ট অফ VOC মানে ওপেন সার্কিট ভোল্টেজ আর ISC শর্ট সার্কিট কারেন্ট, এই দুজনের রেশিওটা হচ্ছে ফিল ফ্যাক্টর অফ দ্য সোলার সেল। ঠিক আছে, সিমিলারলি আর একটা টার্ম আছে, এফিসিয়েন্সি অফ সোলার সেল কি হবে, এফিসিয়েন্সিটা কি হবে, এফিসিয়েন্সি হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট, ইটা ইকুয়ালস টু ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট বাই এরিয়া ইনসিডেন্ট রেডিয়েশন ইনসিডেন্ট রেডিয়েশনটা আমাকে নিতে হবে ওয়াট পার মিটারে ইনটু এরিয়া, কোন কতটা এরিয়াতে আমার এই ইনসিডেন্ট রেডিয়েশনটা পড়ছে, এরিয়াটা নিতে হবে মিটার স্কোয়ারে, ইন মিটার স্কোয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এফিসিয়েন্সির ফর্মুলা, এটা হচ্ছে আমার এফিসিয়েন্সির ফর্মুলা। এবার যদি এখান থেকে আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা হোয়াট ইজ ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে
এটাকে আমি পিএম বলতে পারি, আর ইনসিডেন্ট রেডিয়েশনটাকে আমি আই ইন বলতে পারি, পাওয়ার ইনসিডেন্ট, ইনসিডেন্ট রেডিয়েশন ইনটু এরিয়া, সেটা হচ্ছে টোটাল, এটাকে আমি বলতে পারি টোটাল রেডিয়েশন ইনসিডেন্ট অন সোলার সেল, পি ইন যেটা আছে সেটাকে আমি বলবো টোটাল রেডিয়েশন, টোটাল রেডিয়েশন ইনসিডেন্ট অন সোলার সেল, ইনসিডেন্ট অন সোলার সেল। ঠিক আছে, পি ইনটা তাহলে এখান থেকে আবার পি পিএমটা কি, পিএমটা আমরা একটু আগে আমরা বার করলাম, পিএম ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু পিএমটাকে আমি লিখতে পারি ভিএম ক্রস আইএম বাই পি ইন, এটা লিখতে পারি। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে খুব ইম্পর্টেন্ট, অলসো আমরা কি জানি ফিল ফ্যাক্টরের সাথে সম্পর্ক, অলসো উই নো ফিল ফ্যাক্টরের সাথে কি সম্পর্ক ছিল, এফ এফ যেটা হচ্ছে ফিল ফ্যাক্টর, একটু আগে আমি বার করলাম ফিল ফ্যাক্টর ইকুয়ালস টু আমাদের কি দেওয়া আছে, ফিল ফ্যাক্টর ইকুয়ালস টু ভি এম ক্রস আই এম বাই ভিওসি ক্রস আই এস সি। তাহলে ভি এম ক্রস আই এম কি হবে, ফিল ফ্যাক্টর ইন্টু ভিওসি ইন্টু আইওসি, দাস এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু এটা আমার কি হয়ে যাচ্ছে ভিওসি ইন্টু আইওসি আইএসসি সরি ইন্টু ফিল ফ্যাক্টর বাই ভিএম সরি বাই পিমিন, পি ইনসিডেন্ট, পি ইনসিডেন্ট, পি ইনসিডেন্ট, এটা হচ্ছে আমার ফর্মুলা অফ এফিসিয়েন্সি। এই ফর্মুলা অফ এফিসিয়েন্সিটাই বেশিরভাগ অঙ্ক করতে ইউজ করা হয়। আচ্ছা, কত পরিমাণ আমাদের আছে দ্য কনভার্সন এফিসিয়েন্সি, কত যেটা আমাদের অ্যাভেলেবেল আছে, দ্য কনভার্সন দ্য এফিসিয়েন্সি অফ কমার্শিয়াল এফিসিয়েন্সি অফ কমার্শিয়াল কমার্শিয়াল সোলার সেলস আর জেনারেলি ইন দ্য রেঞ্জ অফ, আর জেনারেলি 12-15%, জাস্ট ইমাজিন কত কম, কত পরিমাণ এনার্জি মানে সূর্য থেকে যে রেডিয়েশনটা পড়ছে তার কত পরিমাণ সেটা ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট করতে পারছে, অ্যাবাউট 12-15%, কত কম একবার জাস্ট ভেবে দেখো। দিস লো এফিসিয়েন্সি অফ সোলার সেলস মেক্স ইট লিস্ট এফেক্টিভ সোর্স ফর এনার্জি প্রোডাকশন, দিস লো এফিসিয়েন্সি অফ সোলার সেলস মেক্স ইট লিস্ট এফেক্টিভ, লিস্ট এফেক্টিভ ফর এনার্জি প্রোডাকশন। ঠিক আছে, তো এই কারণে কিন্তু সোলার সেলটা খুব মানে ভালো হলেও মানে খুবই ক্লিন এনার্জি হলেও আমার খুব একটা ইউজ হয় না, কারণ এটা খুবই ইনএফেক্টিভ, এটা খুবই ইনএফেক্টিভ তুলনামূলক আমার। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল আশা করি। আচ্ছা, একটা অঙ্ক করি, অঙ্ক করলে এই ফর্মুলাটা দিয়ে বোঝা যাবে। একটা প্রবলেমস দিচ্ছি দেখো, সোলার সেল অফ এরিয়া 10 সেন্টিমিটার ইজ ইউনিফর্মলি ইলুমিনেটেড, ইজ ইউনিফর্মলি ইলুমিনেটেড বাই সানলাইট of intensity of intensity 600 watt per meter, the short circuit current
the short circuit current of the cell is 40 milliampere per cm square. 40 milliampere per cm square and open circuit voltage is 0.5 volt. If the fill factor is 0.7, then find the efficiency of the solar cell. ঠিক আছে, তো এটা আমাকে কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা একবার দেখে নাও যে আমার এরিয়া আছে সোলার সেলটা 10 সেন্টিমিটার, ইউনিফর্মলি ইলুমিনেটেড বাই লাইট, লাইটটা হচ্ছে 600 ওয়াট পার মিটার, যেটা আমার ইনসিডেন্ট রেডিয়েশন বলে দিয়েছে। শর্ট সার্কিট কারেন্ট বলে দিয়েছে 40 মিলিঅ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, ওপেন সার্কিট ভোল্টেজ দিয়ে দিয়েছে 0.5 ভোল্ট, ফিল ফ্যাক্টর বলে দিয়েছে 0.7, এফিসিয়েন্সি বার করতে বলেছে। তাহলে কি করব, ফর্মুলাটা কি ফেলবো? সলিউশনে আমার কি হবে ফর্মুলাটা? আমার এক্ষেত্রে ফর্মুলাটা হবে ইটা ইকুয়ালস টু খেয়াল করে দেখো, এই ফর্মুলাটা আমরা লাস্টে লিখলাম, ভিওসি ইন্টু আইএসসি ইন্টু ফিল ফ্যাক্টর বাই পি ইন, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এবার আমাকে এখানটায় বার করতে হবে পি ইনটা কত, পি ইন যেটা আছে সেটা হচ্ছে আমার ইনসিডেন্ট রেডিয়েশন, যেটা আমার দেওয়া রয়েছে ওয়াট পার মিটারে, ইন ওয়াট পার মিটার ইনটু এরিয়া, যেটা আমার মিটার স্কোয়ারে দেওয়া রয়েছে। তাহলে ইনসিডেন্ট রেডিয়েশন কত, দেওয়া রয়েছে 600 দেওয়া রয়েছে, 600 ওয়াট পার মিটার। এরিয়া কত দেওয়া রয়েছে দেখো, এরিয়া অফ দ্য সোলার সেল ইজ 10 সেন্টিমিটার, তাহলে মিটারে কত হবে, তাহলে মিটারে আমার হয়ে যাবে, সরি 10 সেন্টিমিটার স্কোয়ার, এ হে একটা ভুল করলাম, 10 সেন্টিমিটার হবে না, 10 সেন্টিমিটার স্কোয়ার হবে, 10 সেন্টিমিটার স্কোয়ার হবে, ঠিক আছে 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে মিটারে, কত হবে 10/100 বা হোল স্কোয়ার গুণ করবো বা ভাগ করবো, তাহলে আমার এটা হয়ে যাবে অ্যাবাউট 0.001 মিটার স্কোয়ার। তাহলে পি ইন কত হচ্ছে, 600 × 0.001, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 0.6, এটা আমার ওয়াট পার মিটার হবে, ওয়াট মিটার হবে। ওয়াট মিটার হয়ে যাবে, ঠিক আছে, এটা বেরোলো পি ইনটা। নাও আর কি আছে, আচ্ছা এখানে গন্ডগোল লাগছে, এটা সম্ভবত ইনসিডেন্ট রেডিয়েশনটা ওয়াট পার মিটার স্কোয়ার আছে, হ্যাঁ এটা শুধু 0.6 ওয়াট হবে, একটু ভুল করেছি, হ্যাঁ এখানটায় সম্ভবত একটা ভুল দেওয়া আছে, ইনসিডেন্ট রেডিয়েশনটা স্কোয়ার হয়ে যাবে এখানটা। তাহলে আমার এই ওপরেও আমি ফর্মুলাটা একটুখানি সেট করে দিই, এটা ওয়াট, ইনসিডেন্ট রেডিয়েশন ইন ওয়াট পার মিটার স্কোয়ার হবে, ঠিক আছে, তো ওয়াট পার মিটার স্কোয়ার হবে। ওয়াটস পার মিটার স্কোয়ার পার এরিয়া, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে
পিন পেয়ে গেলাম 0.6 ওয়াট বের হলো, এছাড়া আমার কি কি আছে, আইএসসিটা বার করতে হবে। আইএসসিটা কত, আইএসসি যেটা সেটা আমার দেওয়া রয়েছে 40 মিলি অ্যাম্পিয়ার পার সিএম স্কোয়ার। এখানেও দেখো 40 মিলি অ্যাম্পিয়ার পার সিএম স্কোয়ার। হ্যাঁ বলো স্যার, বলছি ওই পিন যেটা আছে ওখানে ওয়াট মিটার বলেছিলেন? ওয়াট ভুল বলেছিলাম, ওটা ওয়াট পার মিটার স্কোয়ারই হবে, কারণ ইনটু এরিয়া হবে না, ওটা বইতে আই থিঙ্ক একটু ভুল প্রিন্টিং মিস্টেক আছে, ওটা ওয়াট পার মিটার স্কোয়ারই হবে। এটা একটু কারেকশন করে আমি পাঠাচ্ছি ওই আগের নোটটা, ঠিক আছে, এখানে ভুল আছে সম্ভবত। আচ্ছা তাহলে এটা হলো ফর্মুলাটা, 40 মিটার স্কোয়ার, 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। তো 40 মিলি অ্যাম্পিয়ারকে যদি তুমি অ্যাম্পিয়ারে কনভার্ট করো তাহলে 10^-3 করতে হবে, আর সেন্টিমিটারকে তুমি যদি মিটার স্কোয়ার করতে যাও তাহলে ১/১০০ এর স্কোয়ার করতে হবে। তাহলে তোমার আলটিমেটলি সব কেটে কুটে কি আসছে দেখো, আলটিমেটলি কেটে কুটে তোমার বের হবে 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এসআই তে কনভার্ট করলাম। তাহলে কারেন্ট থ্রু দা আইএসসি থ্রু সোলার সেল, সোলার সেলের এরিয়া কত আছে? সোলার সেলের এরিয়ার সাথে গুণ করতে হবে, না হলে কিন্তু হবে না, এই জায়গাগুলো খেয়াল রাখবে। এত অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার আছে, সোলার সেলের এরিয়া হচ্ছে 0.001 মিটার, তাহলে সব মিলিয়ে কেটে কুটে কত থাকবে, 0.04 মিটার পড়ে থাকবে, 0.4 অ্যাম্পিয়ার পড়ে থাকবে, 0.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আইএসসি থ্রু সোলার সেল, ব্যাস সব পেয়ে গেছি, দাস এফিসিয়েন্সি, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু আমার এখানটায় কত হয়ে যাচ্ছে, কত ছিল ভিওসি ছিল 5, আইএসসি বেরোলো পয়েন্ট পাঁচ, আইএসসি বেরোলো আমার 0.4, মানে পুরো সোলার সেলের মধ্যে দিয়ে কত যাচ্ছে, মানে একদম এরিয়া গুণ করার পর এরিয়া অফ সোলার সেল। আচ্ছা ফিল ফ্যাক্টর কত আছে, 0.7 বাই পিএনটা আমার কত বেরিয়েছে, 0.6। যদি সব কিছু ক্যালকুলেট করো তাহলে এফিসিয়েন্সি আমার বেরোবে হচ্ছে, ক্যালকুলেট করলে 0.233, দ্যাট ইজ 23.3% এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি অফ সোলার সেল। আচ্ছা মোটামুটি সব হয়ে গেছে, একটা ছোট্ট টপিক করিয়ে ছেড়ে দিচ্ছি আজকে, এটা হয়ে গেলে আমার সোলার সেলটা কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে বেসিক ফটোভোল্টাইক কনভারসেশন সিস্টেম, ফটোভোল্টাইক কনভারসেশন সিস্টেম। কি হচ্ছে দেখো, কি আছে এখানটা, এখানে ফার্স্ট অফ অল থাকবে একটা সোলার সেল অ্যারে, সোলার অ্যারে, সোলার সেল অ্যারে, মানে সোলার সেলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে টিভিতে যে ধরনের সোলার সেল দেখায়, মানে একটা অ্যারে, মানে অনেকগুলো, মানে কাচের এক ইয়ের মতো, সেগুলোকে সোলার সেল অ্যারে বলে, অনেকগুলো মিলে তৈরি হয়। একটা সোলার সেল অ্যারের সাথে আমার যাবে একটা ব্লকিং ডায়োড, দেবো, ব্লকিং ডায়োড থেকে যাচ্ছে একটা ইনভার্টারে, ইনভার্টার কনভার্টার, ইনভার্টার কনভার্টারে যাচ্ছে। এই ব্লকিং ডায়োড আর ইনভার্টার কনভার্টারের মাঝখানে আমার একটা, এটা একটা কি দেওয়া রয়েছে, আর এই কি দিয়ে আমার এখানে গেছে একটা স্টোরেজে, ব্যাটারি স্টোরেজ, আর এইখান থেকে যেটা যাচ্ছে সেটা যাচ্ছে আমার, এখানে আমি দুটো পয়েন্ট আঁকছি, একটা হচ্ছে আমি বলছি ফিডার সিস্টেম, ওপরে যাচ্ছে, ওপরে হচ্ছে আমার ফিডার সিস্টেম, ফিডার ইউটিলিটি ফিডার,
আর নিচে আমার আছে লোকাল লোড। আচ্ছা ঠিক আছে, কারেন্টের ডাইরেকশনটা আমি দেখিয়ে দিই কিরাম হচ্ছে। কারেন্টের ডাইরেকশন এই দিকে এক বরাবর, কিন্তু এই ইনভার্টার ফিডারের মধ্যে দু বরাবর, এখানেও দু বরাবর, এখানেও দুই বরাবর। এটা কারেন্টের ডাইরেকশন আমি দেখালাম জাস্ট, ঠিক আছে। ছবিটা একটুখানি বলে দিই যে ঘটনাটা কি ঘটছে। নর্মালি কেসটা হচ্ছে ইউটিলিটি ফিডার যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পাওয়ার স্টেশনকে তুমি বলতে পারো, পাওয়ার স্টেশন। আর লোকাল লোড যেটা আছে সেটাকে তুমি তোমার বাড়ি বলতে পারো, হাউস। তাহলে পাওয়ার স্টেশন যেটা আছে সেটাকে আমি এখানে ইউটিলিটি ফিডার বলছি। হচ্ছে কি, এটা হচ্ছে ফটোভোল্টাইক কনভার্সন সিস্টেম ফর পাওয়ার জেনারেশন, কথাটা একটু অ্যাড করে দিই, ফর পাওয়ার জেনারেশন। ঘটনাটা কি ঘটছে দেখো, প্রথমত এই যে সোলার সেল অ্যারে, সূর্যের আলো এই সোলার সেল অ্যারের ওপরে এসে পড়ছে, তার ফলেই কিন্তু আমার কারেন্ট, সোলার সেল কি করছে, কারেন্ট তৈরি করছে। এখানে আমার সোলার রেডিয়েশন এসে পড়ছে, ইউটিলিটি ফিডার বলতে তুমি বলতে পারো মোটামুটি পাওয়ার স্টেশনকে বলা যেতে পারে। পাওয়ার স্টেশন থেকে কারেন্ট আসছে আমার বাড়িতে, ঠিক আছে। এইভাবে দেখো, পাওয়ার স্টেশন থেকে কারেন্ট আসছে আমার বাড়িতে, সেই পাওয়ার স্টেশনটার কিছুটা কারেন্ট যাচ্ছে আমার এই ইনভার্টার কনভার্টার সার্কিটে, আর সেখান থেকে আমার মানে কানেকশনটা এইভাবে কমপ্লিট হয়ে রয়েছে। মানে পাওয়ার স্টেশন থেকে কারেন্টটা আমার ইনভার্টারে যাচ্ছে, আবার কিছুটা পরিমাণ কারেন্ট যাচ্ছে আমার লোকাল লোডে। এবার কি হবে যখন কারেন্টটা চলে যাবে, যখন কারেন্টটা চলে যাবে তখন কি হবে, যখন এই কারেন্ট চলে যাবে আমার সোলার রেডিয়েশন তো সোলার সেলে এসে পড়ছে, সোলার সেল থেকে আমার কারেন্টটা যেটা আসছে সেটা একটা ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যদি আমার পাওয়ার স্টেশনে কারেন্ট থাকে, মানে আমার ইউটিলিটি ফিডারে যদি কারেন্ট থাকে, আমি যদি বাড়িতে ডাইরেক্ট পাওয়ার স্টেশন থেকে কারেন্ট পাই, তখন এই ইনভার্টারটা কি করবে, এই সোলার সেল থেকে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটাকে ভেতরে পাস করতে দেবে না। তখন হবে কি, ওই কারেন্টটা কোথায় চলে যাবে, ব্যাটারি স্টোরেজ, আর ব্যাটারি স্টোরেজে গিয়ে কারেন্টটা ব্যাটারিটার মধ্যে স্টোর হতে থাকবে। এবার এই ডায়োডটা আমি দিয়েছি কারণ যাতে কারেন্টটা একদিকে ফ্লো করে, মানে সোলার সেল থেকে কারেন্টটা আমার ব্যাটারিতে যাবে, কিন্তু ব্যাটারি থেকে আবার ব্যাক করে, যদি ধরো কথার কথা, যতক্ষণ সোলার রেডিয়েশন আছে সোলার সেল থেকে কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটা আমার ব্যাটারিতে যাচ্ছে, কিন্তু যেমনি সূর্য ঢাকা পড়ে যাবে তেমনি হবে কি, ব্যাটারি থেকে এবার কারেন্টটা ডিসচার্জ করে সোলার সেলে আবার যাওয়া শুরু করতে পারে। কারণ সোলার সেল তো ডায়োড, এটা অপোজিট ভাবেও কাজ করতে পারে, যদি তুমি একটা ডায়োডের সাথে ব্যাটারি লাগিয়ে দাও তখন কারেন্ট কন্ডাক্ট করা শুরু করবে। তাহলে ব্যাটারি থেকে কারেন্ট সোলার সেলে ফেরত যাওয়াকে আটকাতে হবে, তার জন্য এই ব্লকিং ডায়োডটা ইউজ করা হয়েছে। ব্লকিং ডায়োডটা কি করবে, কারেন্টটাকে সোলার সেলে ফেরত যেতে আটকাবে। তাহলে দেখো, কারেন্ট যখন আমার আছে পাওয়ার স্টেশন থেকে ইউটিলিটি ফিডার থেকে, যখন কারেন্ট রয়েছে আমার বাড়ি কারেন্ট পাচ্ছে, তখন সেই কারেন্টটা ইনভার্টারটাকে অফ রেখেছে, তার ফলে সোলার সেলে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা ব্যাটারিতে স্টোর হচ্ছে। যেমনি আমার কারেন্ট চলে যাবে, পাওয়ার স্টেশনের কারেন্ট অফ হয়ে যাবে, ইনভার্টারটা তখন চালু হয়ে যাবে, আর কি হবে, ব্যাটারি থেকে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা ইনভার্টারের মধ্যে দিয়ে হয়ে আমার বাড়িতে চলে আসবে। এইভাবে আমি সিস্টেমটা কাজ করছে। ইনভার্টারটাকে কনভার্টার কেন বলা হচ্ছে, কারণ খেয়াল করো যে সোলার সেলের যে কারেন্টটা সেটা কিন্তু আমার ডিসি, আর আমার হাউস হোল্ডে যে কারেন্টটা লাগবে সেটা কিন্তু এসি। হাউস হোল্ডে যে কারেন্টটা লাগবে ইউটিলিটি ফিটার থেকে যেটা আসে সেটা কিন্তু এসি কারেন্ট। তো কনভার্টারটা আমার কি করছে, ডিসিকে নিয়ে এসিতে কনভার্ট করছে, ডিসি যাচ্ছে এসি বেরোচ্ছে। তো এই জন্য কনভার্টারে সে কি করছে, ডিসি কারেন্টটাকে, কারণ সোলার সেলে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ডিসি কারেন্ট, আর ব্যাটারিতে যেটা স্টোর হচ্ছে সেটাও ডিসি কারেন্ট। তো যখন আমাকে সেই কারেন্টটাকে ইউজ করতে হবে তখন সেটাকে তো এসিতে কনভার্ট করে নিতে হবে, না হলে তো আমি ইউজ করতে পারবো না। তো সেই কাজটা আমার কনভার্টার আর ইনভার্টার করছে। এই যে সিস্টেমটা, এইটার প্রত্যেকটা মানে ব্লকের কাজগুলো আমি ওই তোমাদের যে পিডিএফটা পাঠিয়েছি ওর মধ্যে লেখা রয়েছে। এছাড়া সোলার সেলের মেরিটস আর ডিমেরিটস লেখা রয়েছে, আর সেরকম কিছু আই থিঙ্ক নেই, যা আছে যথেষ্ট আছে। তো এইটা তোমরা একটুখানি ওই পিডিএফটা থেকে একটু দেখে নিও, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাকুক, আমাদের সোলার সেলের পার্টটা শেষ হয়ে গেছে।